हेलो एवरीवन, वेलकम टू माय स्पेशल होम रेमेडी चैनल। आमी आज के आपनादेर साथे अन्नो रकम एवं खुबी प्रयोजनीय एकटी स्पेशल पैक शेयर करार जोन्नो हाजिर होयेछी। तो गाइस, तार जोन्नो आमी आगे बोले रेखे दी जे आमादेर त्वके विभिन्न रकमेर प्रब्लेम किन्तु अपियर करे। तो गाइस, सेई समस्त प्रब्लेमेर मध्ये सबथेके बड़ो प्रब्लेम होच्छे आमादेर फेसेर किछु पार्टिकुलार अंशे देखा जाय जे किछु पोर्स अपियर करे। এই পোর্সগুলো অনেক সময় এত বেশি পরিমাণে হয়ে যায় যে বন্ধুরা এটা অনেক দূর থেকেও কিন্তু হাইলাইট হয়ে যায়, তখন কিন্তু দেখতে খুব খারাপ দেখায়। ইভেন এগুলো একটু বেশি পরিমাণে দেখা যায় নাকের চারপাশ দিয়ে এবং নোজটার এরকম দুটো সাইড দিয়ে, অর্থাৎ দুটো ল্যাটারাল ওয়াল দিয়ে খুব ভালো মতো এই সব রকমের পোর্সগুলো অ্যাপিয়ার করতে থাকে। ইভেন চোখের অন্তত 2 ইঞ্চি নিচ থেকে এইসব পোর্সগুলো অনেক অনেক বেশি পরিমাণে থেকে থাকে। তো বন্ধুরা, তার জন্য আমি আপনাদের জন্য এরকম একটি প্যাক আজকে শেয়ার করতে চলেছি। এই প্যাকটিকে আপনার ফেসের ওপর, অর্থাৎ ওপেন পোর্সগুলোর ওপর রাবিং করার ফলে পোর্সগুলো অনেক অনেক বেশি পরিমাণে রিডিউসড হয়ে যাবে এবং আপনার স্কিনে টোন অনুভব করতে পারবেন। খুব তাড়াতাড়ি আপনারা কিন্তু এর ফিডব্যাক পেয়ে যাবেন শুধুমাত্র এই প্যাকটিকে যদি নিয়মিত এবং খুব ভালো মতো রুলস ফলো করে অ্যাপ্লাই করতে পারেন। সো গাইস, আর বেশি কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি আমার এই প্যাকটিকে শেয়ার করতে। এবং আপনাদের কাছে একটি রিকোয়েস্ট রয়ে গেল, সেটা হচ্ছে আমার ভিডিওটি যদি আপনাদের জন্য এতটুকু হেল্পফুল হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সো গাইস, লেটস স্টার্টেড। বন্ধুরা, স্টেপ 1, আমি যেহেতু এখানে দুটো স্টেপে এই প্রক্রিয়াটি সম্পন্ন করব, তো প্রথমে আমরা স্টেপ 1 এর কাজ শুরু করে দিই। তো তার জন্য আমি প্রথমে একটি পরিষ্কার বোল নিয়ে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি এখানে অ্যাড করে দিব 1 চামচের মতো কোকোনাট অয়েল। তো গাইস, কোকোনাট অয়েল এখন শীতকালের জন্য রূপচর্চার ক্ষেত্রে কিন্তু খুবই প্রধান এবং বিশেষ ভূমিকা পালন করে। কোকোনাট অয়েল কিন্তু আমাদের ত্বকের ময়শ্চারাইজার ধরে রাখে এবং আমাদের ত্বককে অনেক অনেক বেশি সফট এবং গ্লোয়িং করতেও সাহায্য করে। এবং আমি এখানে অ্যাড করে দিব অ্যালোভেরা জেল, 1 চামচের মতো অ্যালোভেরা জেল। তারপর আমি এই দুটো ইনগ্রিডিয়েন্টকে খুব ভালো মতো মিশিয়ে নেব এবং মিশিয়ে নেওয়ার পরে খুব সুন্দর থকথকে একটা জেলির মতো তৈরি হয়ে যাবে। তো ফ্রেন্ডস, দেখুন আমি এটাকে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। তো আমি আরেকটা কথা বলে রাখি, যাদের কিনা একটু অনেক অনেক বেশি সেন্সিটিভ স্কিন, তো তারা এই মিক্সিংয়ের সাথে একটি ই ক্যাপসুলও সুন্দরভাবে অ্যাড করে দিতে পারেন। তারপর এটা আরও অনেক বেশি প্রোটেক্টিভ একটি প্যাক হয়ে যাবে। তো বন্ধুরা, এই প্যাকটি তৈরি করে নেওয়ার পরে আমাদের যেখানে নাকের চারপাশে এবং চোখের নিচের কিছু এরিয়া জুড়ে, এরকম অনেক বড় এরিয়া জুড়ে অনেক সময় দেখা যায় যে আমাদের ফেসের ওপেন পোর্সগুলো খুব ভালো, মানে খুব বেশি পরিমাণে স্পষ্ট হয়ে ওঠে, অর্থাৎ খুব বেশি বেশি অ্যাপিয়ার করতে থাকে। তো গাইস, আমি বলবো আপনারা এই প্যাকটি বানানোর সাথে সাথেই খুব ভালো মতো পরিষ্কার ফেসে অল্প অল্প করে নিয়ে খুব সুন্দরভাবে অ্যাপ্লাই করতে হবে এবং যে এরিয়াটাতে, অর্থাৎ নাকের চারপাশে যতটা সম্ভব এরিয়া জুড়ে ওই পোর্সগুলো ওপেন থাকতে দেখা যাবে, সেখানে খুব ভালো মতো অনেক ভালো করে এভাবে করে আপওয়ার্ডস ডিরেকশনে সেগুলোকে অ্যাপ্লাই করতে হবে। তো গাইস, এর জন্য হবে ওই ওপেন পোর্সগুলোতে অনেক অনেক বেশি টান অনুভব করবে, অর্থাৎ ওগুলো টোন বেড়ে যাবে। তো তখন এগুলোকে যে বেশ একটু সংকুচিত হয়ে আসতে এটা অনেক অনেক বেশি সাহায্য করবে। সো বন্ধুরা, এটা অ্যাপ্লাই করে আপনারা অন্তত 2 থেকে 3 মিনিট একটুখানি মাসাজ করবেন, তারপর আরও 2 থেকে 3 মিনিট এটা আপনাদের ফেসের ওপর এভাবেই রেখে দিবেন। তারপর মাত্র 2 থেকে 3 মিনিট পরে এটাকে কোনো একটা কটন বলের সাহায্যে ভালোভাবে রিমুভ করে নিতে হবে। সো গাইস, এই হয়ে গেল আমার ফার্স্ট স্টেপ। নেক্সট স্টেপটাকে ফলো করার জন্য গাইস, এখানে আমরা একটা মাস্ক ফর্মুলা ব্যবহার করব। অর্থাৎ এটাকে পুরোপুরি মাস্ক ফর্মুলা বলা যাবে না, এটাকে এক ধরনের স্ক্রাব ফর্মুলা বলা যেতে পারে। এর জন্য আমাদের এই ওপেন পোর্সগুলো পুরোপুরিভাবে একদমই ক্লোজ হয়ে যাবে। সো গাইস, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি বোল নিয়ে নিয়েছি। তো আমি এখানে সবার প্রথমে অ্যাড করব 1 চামচের মতো চিনি, যেটা আমরা খাই সেই চিনিটাই আমরা ব্যবহার করব। সেকেন্ড লাগছে 1 থেকে 2 চামচের মতো বেসন। থার্ড লাগছে 1/2 চামচের মতো হলুদ গুঁড়া। সব শেষে এগুলোকে মিক্স করে নেওয়ার জন্য আমার লাগছে এখানে র কোকোনাট অয়েল।
तो এখানে আমি 1 চামচের মতো কোকোনাট অয়েল দিয়ে দিয়েছি। সবশেষে আমি সব ইনগ্রেডিয়েন্ট গুলোকে খুব ভালোমতো একটু মিক্স করে নেছি। সো গাইস দেখুন এই যে তৈরি হয়ে গেল তো আমাদের এই স্পেশাল প্যাকটি। তো বন্ধুরা এখানে আমি ব্যবহার করেছি বেসন, তার সাথে ব্যবহার করেছি সুগার। তো গাইস এখানে বেসন এবং সুগারকে একসাথে ব্যবহার করার জন্য প্রচুর পরিমাণে স্ট্যাচি একটি ইনগ্রেডিয়েন্টে ভরপুর একটি প্যাক তৈরি হয়েছে। তো গাইস এটা যখনই আমরা আমাদের ত্বকে অ্যাপ্লাই করব তখনই আমাদের ত্বকের টোনিংটা অনেক অনেক বেশি পরিমাণে বৃদ্ধি পাবে। সো টোনিং যদি বৃদ্ধি পেয়ে যায় তাহলে কিন্তু বন্ধুরা সেটা ত্বকের জন্য ভীষণই কার্যকরী হবে, কারণ ত্বকের টোন যখন ঢিলা হয়ে যায় অর্থাৎ ত্বকের টোন যখন কমে যায় তখনই কিন্তু আমাদের ফেসে অথবা ফেসের কিছু কিছু পার্টিকুলার পার্টে আমাদের এরকম ওপেন স্পোরগুলোকে অ্যাপিয়ার করা যায়। সো এই জন্য আমরা যদি ফেসের টোনটাকে ধরে রাখতে পারি অর্থাৎ টোনটাকে কোনোভাবেই যদি আমরা কমতে না দিয়ে সেটাকে খুব ভালোমতো একটি লেভেলে রাখতে পারি তাহলে সেটা আসলে খুবই কার্যকরী একটি প্যাক হয়ে দাঁড়ায়, এবং সেটা একটা কার্যকরী একটা মেথডও বলা যায় আমাদের বয়সের ছাপকে কমিয়ে ফেলার, অর্থাৎ আমাদের স্কিন কেয়ার করার এবং বয়স ধরে রাখার। এছাড়াও আমি এখানে ব্যবহার করেছি কোকোনাট অয়েল। তো বন্ধুরা কোকোনাট অয়েল হচ্ছে শীতকালে একদম ফেস অর্থাৎ ফেস আমাদের শরীরের যে কোনো বডি পার্টস যেমন হাত পা বিভিন্ন স্থানে চামড়ার ওপর খুব ভালো মতো ময়শ্চারাইজিং এজেন্টের মতো কাজ করতে পারে। কোকোনাট অয়েলকে যদি নিয়মিত শীতকালে ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু বন্ধুরা কোনো লোশন অথবা ক্রিমেরও প্রয়োজন হবে না। তবে অনেকের সেন্সিটিভ স্কিন থাকার কারণে তারা হয়তো কোকোনাট অয়েলকে ব্যবহার করতে পারেন না। তো বন্ধুরা আমি তাদেরকে বলবো তাদের সেন্সিটিভ স্কিন হওয়ার সত্ত্বেও আমার রেকমেন্ড করা এই প্যাকটিকে একবার ব্যবহার করে দেখতে, তারা খুব ভালো রেজাল্ট কিন্তু পাবেন। কারণ আমি এই প্যাকটিকে শীতকালে রেগুলার ব্যবহার করে থাকি। সো গাইস আমিও আপনাদেরকে অবশ্যই এই প্যাকটিকে রেকমেন্ড করছি। এটা আপনারা এই আগের যে আমরা মাসাজিং প্যাকটিকে আপনারা দেখিয়েছি তারপরে খুব সুন্দরভাবে এটাকে এভাবে রাফ করতে করতে অ্যাপ্লাই করতে হবে, তাতে ত্বকের খুবই উপকার হবে এবং ওপেন পোর্সগুলো অনেকটাই রিডিউসড হয়ে আসবে। সো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও। আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং যদি আপনারা এতে ফিডব্যাক পেয়ে থাকেন তাহলে আমার ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে। সো গাইস আজকের ভিডিওটি এ পর্যন্তই।